আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানব সেটি হচ্ছে যে তিনটি গুণ থাকলে অবশ্যই দুনিয়াতেই মানুষ পরিপূর্ণ ইমানের তৃপ্তি ইমানের স্বাদ ইমানের মজা সে অনুভব করতে পারবে এই তিনটি গুণ যদি কারোর ভিতরে না থাকে সে ইমানদার হইলেও ইমানের কোনো মজাই সে অনুভব করতে পারবে না আমরা তো অনেক মানুষ ঈমান নেছি নিজেকে ইমানদার দাবি করি কিন্তু আমরা ইমানের মজা কি আদ্য পেয়েছি অনেকেই কিছু পেয়েছি আবার অনেকেই টোটালি একদমই পাই নাই তো এই পাই নাই যে এটি কিন্তু আমাদের নিজেদের মধ্যে কিছু গুণ আমরা ফিট করতে পারি নাই কিছু ভালো কাজ যেটি করলে ইমানের মজা পাওয়া যায় সেই ভালো কাজগুলিকে আমরা এখনও করতে পারি নাই তো যে তিনটি গুণ থাকলে মানুষ হান্ড্রেড পারসেন্ট ইমানের মজা ইমানের স্বাদ অনুভব করতে পারবে আর ইমানের স্বাদ আসলেই যদি মানুষ না পায় দেখেন কারাম ইমানের স্বাদ পেয়েছে এই ইমানের স্বাদের কারণে সে তার বিবি বাচ্চাকে রেখে তাজা রক্ত জিহাদের ময়দানে বিলিয়ে দিয়ে সে শাহাদ বরণ করেছে সে সামান্য মাত্র ইমানের স্বাদের কারণে সে দুনিয়ার সকল স্বাদ সে কী করেছেন বলে গেছেন তো আমাদের ভিতরে ইমানের স্বাদ নাই দেখি আমরা নেক আমল ঠিকমতো করতে পারি না আর যাও দিয়ে একজনের ন্যাক আমল করি কিন্তু কাকের মতো শুধু ঠোকরাই কিন্তু এটার মধ্যে আমাদের কোনো সবর কোনো ধৈর্য আসে না তো এই ইমানের মজা যে তিনটি গুণ থাকলে পাওয়া যায় সেই তিনটি গুণ আমরা নির্ভরযোগ্য হাদিস থেকে জানব এটি কিন্তু আপনার এই হাদিসটা বোখারি শরীফের মধ্যে রয়েছে মুসলিম শরীফের মধ্যে রয়েছে প্লাস মেশকাতুল মাসাহাবির মধ্যেও রয়েছে তো দেখেন গুরুত্বপূর্ণ তিনটি কিতাবের নামে কিন্তু আমি আপনাদের সামনে রেফারেন্স সহ বললাম তো এই তিনটি গুণ জানার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট সেটি হচ্ছে প্লিজ বাই ও বোনেরা যারা এই মফিদি মিডিয়ায় নতুন দয়া করে আপনারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন জাজাকাল্লাহ খৈর শুকরান আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক আমিন কারণ এই মফিদি মিডিয়ার সত্ত্বাধিকারী হচ্ছে আমি নিজেই এই মফিদি মিডিয়ার ইনকামকৃত অর্থের একাংশ আমি সব সময় অসহায় দরিদ্র অসুস্থ রোগী এবং অসহায় দরিদ্র ছাত্রীদের সাহায্যের কাজে ব্যবহার করে থাকি ইংসা আল্লাহ তো আসুন আমরা মেন কথায় ফিরে আসি সেটি হচ্ছে সেই তিনটি গুণ যে তিনটি গুণ অর্জন করলে ইমানের পরিপূর্ণ স্বাদ মজা পাওয়া যায় তো এটি বিশ্ব পয়গাম্বর হাদিস হজরত আনাস রাজি আল্লাহ তাল বর্ণিত বিশ্ব পয়গাম্বর বলেন আনা আনাসিন রাজি আল্লাহ তাল আনহু কল কল রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম থালাসুমা ফিহি অজাদা বিহিনা হালাওয়াত ইমান মাং কান আল্লাহ রসুল আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া মান ইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাদাহু আল্লাহ কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন নার অর্থাৎ বিশ্ব পয়গম্বর বলেন এই তিনটি গুণ থাকলে সে ইমানের পরিপূর্ণ মজা পাবে নাম্বার 1 এক নম্বরে হচ্ছে অর্থাৎ তার অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রসুলকে তার সবচেয়ে বেশি ভালোবাসতে হবে সেই ইমানদারের আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে বিশ্ব কামর বলেছেন লাই লাহাদুকুম আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মে ওয়ালিদিহি অন্নাসি আজম যতক্ষণ পর্যন্ত মানুষ তার নিজের জীবন তার সন্তানাদি তার বিবি বাচ্চা অর্থাৎ টোটালি সব কিছুর চাইতে বিশ্ব পয়গাম্বরকে বেশি মহব্বত বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মোমেন হতে পারবে না খাঁটি মোমেন যদি না হতে পারে তাহলে তো সে ইমানের মজা কক সিনকালেও পাবে না এটি তো তার জন্য ইম্পসিবল হয়ে দাঁড়াবে অসম্ভব হয়ে দাঁড়াবে সুতরাং আমরা সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রসুলকে সবসেতে বেশি ভালোবাসবো অন্য আয়তের কোরআনুল কারিমের এক আয়তের মধ্যে কিন্তু বলা হয়েছে অল্লা না আ মানু আসাদু হব্বাল্লিল্লা নিশ্চয়ই যারা ইমানদার তাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা আল্লাহ তাল্লার ভালোবাসা কিন্তু সবসেয়েতে বেশি সুতরাং আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবসেইতে বেশি ভালোবাসার জন্য চেষ্টা করব সেরকম গুণ আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের কলবের মধ্যে দান কর সকলে বলেন আমিন নেক্সট দ্বিতীয় নাম্বার সেই গুণটি হচ্ছে অর্থাৎ যে গুণ থাকলে সে দুনিয়া থেকেই ইমানের স্বাদ অনুভব করতে পারবে সেটি হচ্ছে দুই ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই অর্থাৎ এটি মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্যই যদি কেউ কাউকে ভালোবাসে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যদি তারা বিচ্ছিন্ন হয় তাহলে ওই ব্যক্তি শুধু ইমানের মজা অনুভব করবে এরকম নয় তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আর সে আজিমের ছায়া ব্যতীত যেদিন কোনো ছায়া অবশিষ্ট থাকবে না সে আর সে আজিমের সায়ার নিচে আল্লাহতালা তাকে সেদিন ছায়া দান করবে সুতরাং আজ দেখেন ভালোবাসার নামে আজ যেটা শুরু হয়েছে যুবক আর যুবতী ভালোবাসলেই পার্কের গোড়ায় গোড়ায় রাস্তার মোড়ে মোড়ে এই যে ডলাডলি এই যে মেলামেলি এই যে ঠেলা ঠেলি এই যে ফারাফারি উরাউরি এই যে একটা জিনিস এটিকে কিন্তু ভালোবাসা বলা হয় না এটি কিন্তু মানুষদেরকে আস্তে আস্তে জাহার নামের দিকে নিয়ে যাচ্ছে সুতরাং ভালোবাসা হচ্ছে অন্তরের একটা সম্পর্ক অন্তরের একটা মায়া মহব্বত এটি কিন্তু সঠিক পন্থায় হতে হবে ইসলাম যাভাবে এলাও করে সেই পন্থায় হতে হবে তার বাহিরে হওয়া যাবে না সুতরাং একজন আরেকজনকে ভালোবাসতে হবে একমাত্র আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসা থেকে বিরত থাকতে হবে আল্লাহর জন্য এই কাজ যে করতে পারবে অবশ্যই সে ইমানের পরিপূর্ণ মজা পাবে ফাইনালি তিন নাম্বারে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে অর্থাৎ সে ইমান আনার পরে কুফরি থেকে আল্লাতালা তাকে বাঁচানোর পরে সে আবার কুফুরির দিকে ফিরে যাওয়াকে এরকম ভয় করবে যেরকম সে তার নিজেকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়াকে ভয় করে কোনো মানুষ কি আগুনের মধ্যে তার হাতকে ঢুকিয়ে দিতে লাইক করে পছন্দ করে ইম্পসিবল কোশ্চিন কালও সেটা পছন্দ করে না ওরকমভাবে মুসলমান হওয়ার পরেও ইমান গ্রহণ করার পরেও আল্লাহতালা যেহেতু ইমানের মতো দৌলত আমাকে দান করেছে আপনাকে দান করেছে তো এই কুফুরি কাজের মধ্যে যাওয়াটাকে ওই রকমভাবে কী কর আগুনের মধ্যে হাত নিক্ষিপ্ত করাকে দেহ নিক্ষিপ্ত করাকে যেরকমভাবে ঘৃণা করে অপছন্দ করে এরকম কুফুরির মধ্যে আবার পুনরায় ফিরে যাওয়াকে অপছন্দ করতে হবে দেখেন আজ আমরা মুসলিম দাবি করি মুসলমান হয়েছি আমরা কিন্তু হিন্দুদের পূজার মধ্যে অংশগ্রহণ করি আমরা নিজেরা পূজা করি না বাট কিন্তু আমরা হিন্দুদের পূজার মধ্যে যাই তাহলে আপনি কি করলেন ইমানদার হওয়ার পরেও আপনি কিন্তু কুফুরি কাজের মধ্যে অংশগ্রহণ করলেন আপনি ইমানদার হইলেন তারপরেও দেখেন আজ মুসলমানের ঘরের মধ্যে সুদ রহরহ চলতেছে ঘুষ রহরহ চল বলতেছে বেদাহাতি বেদাতি এসব অনেক কিছুই কিন্তু আজ মুসলমানদের দ্বারা ইমানদারদের দ্বারা হচ্ছে সুতরাং আপনি যেহেতু ইমান এনেছেন আল্লাহ তালা যেহেতু আপনাকে ইমানের মতো দান করেছে সুতরাং কুফুরি সকল কাজ থেকে শেরিকি বেদাহাতি আর সব ধরনের পাপাসার থেকে আপনাকে ফিরে থেকে আপনি যদি তখন এরকমভাবে যখন আপনার লাইফটাকে আপনি পরিচালনা করবেন এরকমভাবে যখন আপনি যখন চলতে থাকবেন তখন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক আপনার ভিতরে ইমানের স্বাদ এমনভাবে আল্লাহতালা ঢেলে দিয়েছে তখন দেখবেন পৃথিবী এক দিকে আর আপনার ইমান দিকে পৃথিবীর চাইতে আপনার ইমানের সাইডটাকে আপনার জন্য বেশি উত্তম মনে হবে কারণ দেখেন না এখনও কিন্তু দেখেন কত মানুষ নবীর ইজ্জতের জন্য নবীর সম্মানের জন্য তারা কিন্তু হাসি মুখে তাদের জীবনকে বিলিয়ে দিচ্ছে এটা কিসের কারণে এটা কিন্তু তাদের শক্তির কারণে নয় এটি কিন্তু হচ্ছে তাদের ইমানের স্বাদের কারণে কারণ তারা ইমানের এত সুন্দর স্বাদ পেয়েছে যেই স্বাদের কারণে পৃথিবী তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানের পরিপূর্ণ স্বাদ পেতে গেলে যে তিনটি গুণ অর্জন করা বিশেষভাবে প্রয়োজন সেই তিনটি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আ ও আবরকাত